এটা হলো দাও, হ্যাঁ হ্যাঁ। এটা কি করবেন দেখেন আমি কি করি? আচ্ছা দেখেন তো, আস্তে আস্তে আপনি তো এই কাটে ভালো আছেন, দাও কাটে ভালো আছেন, আরে খুব চাপাটি দিয়ে। এটা হলো অরিজিনাল নাকি? এটা তো কিছুই হয় নাই, হ্যাঁ। এইটাই হলো। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দর্শক আমি আছি এখন রাজধানী কাওরান বাজার কামারপট্টি। দর্শক আপনারা যারা ভাবছেন এই কোরবানি ঈদেতে ভালো মানের গরু জবাই করা ছুরি চাপাটি দা বঠি কিনবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হীরা ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। ভাই আপনার প্রতিষ্ঠানের নাম কি? নাম হলো মাওয়াদা বলা হালওয়া। হীরা ভাই আগে তো কয়েকটা ভিডিও নিয়েছি আপনার কাছ থেকে, সেই ভিডিও থেকে আপনি কেমন সাড়া পেয়েছেন? জি আলহামদুলিল্লাহ মোটামুটি সাড়া পেয়েছি, এখনো চলতেছে আমার আগের ভিডিও, এখনো চলতেছে আলহামদুলিল্লাহ পাইতেছে। আচ্ছা হীরা ভাই সামনে তো কুরবানি ঈদ উপলক্ষে আপনারা এক কি জিনিসগুলো তৈরি করেছেন? এই কুরবানিটা আমরা অনেক এবার অনেক নতুন নতুন অনেক কিছু তৈরি করেছি, আমি আপনাকে এখন দেখাবো, একটা সেটের মাল দেখাবো। আচ্ছা একটা সেট দেখাবেন? একটা সেট দেখাবো। আচ্ছা প্রথমে আপনাকে একটা জবাই ছুরি দেখাবো, প্রথমে একটা জবাই ছুরি আপনাকে দেখাবো। জবাই ছুরি? হ্যাঁ। এই জবাই ছুরিটা কিসের তৈরি ভাই? এটা হলো স্প্রিং, স্প্রিং এর তৈরি। আচ্ছা এটা হলো অরিজিনাল স্প্রিং দিয়ে বানানো, অরিজিনাল স্প্রিং এর তৈরি। অরিজিনাল স্প্রিং এর এটা যে বললেন যে এটা যে এটা যে স্প্রিং এর এর প্রমাণটা কি? এটা যে আপনি বুঝালেন যে এটা স্প্রিং এর, আপনি বুঝাবেন কি করবেন? আচ্ছা দেখেন তো, আস্তে আস্তে আপনি তো এই কাটে ভালো আছেন, দাও কাটে ভালো আছেন, আরে খুব চাপাটি দিয়ে। এটা হলো অরিজিনাল নাকি? এটা তো কিছুই হয় নাই, হ্যাঁ। এইটাই হলো অরিজিনাল। আচ্ছা রান থেকে মাংস নামানো, মাংস নামানো। আচ্ছা এটা কিসের তৈরি ভাই? এটাও স্প্রিং এর। আচ্ছা চামড়া ছোলা? আচ্ছা চাইনিজ কুড়াল। চাইনিজ কুড়ালটা কিসের তৈরি ভাই? এটা হলো আপনার রেলেন দিয়ে বানানো। এটাতে কি কাজ করবে? আচ্ছা শক্ত জিনিস কাটানোর জন্য নাকি? আচ্ছা এইটা তো অরিজিনাল, অরিজিনাল স্প্রিং এর তৈরি। আচ্ছা চামড়া ছোলা? আচ্ছা আচ্ছা আবার দিলাম কত পিস আছে ভাই? এখানে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো, বারো পিস, বারো পিস আছে। এইটা হলো একটা একটা পুরো সেট, পুরো সেট। আচ্ছা আরে এই যদি কেউ এই সেটটা নিতে চায় তো প্রাইসটা কত হবে? এই সেটটা যদি কেউ নিতে চায় এবার ঈদের জন্য মাত্র পঁয়ত্রিশশো টাকা, মাত্র পঁয়ত্রিশশো টাকা। এতগুলো জিনিস পঁয়ত্রিশশো টাকা আপনি কিভাবে দিচ্ছেন? এটা আমরা ঈদের জন্য অফার দিচ্ছি। আচ্ছা ঈদের জন্য অফার দিচ্ছেন? আচ্ছা পঁয়ত্রিশশো টাকা, এটা পঁয়ত্রিশশো টাকা। এই সেটগুলো নিলে পুরো
আচ্ছা এগুলো এটা নিলে আপনার কারো কাছ থেকে একটা ঝুড়ি আপনার কারো কাছ থেকে আনা লাগবে। আচ্ছা আপনার পুরো সেটটাই আপনার কাছে আছে? আর কেউ যদি পিস হিসাবে নেয় আপনার পিস হিসাবে দরকার তাও আমরা দেবো। আটশোশো টাকা যদি কেউ একা নিতে চায়। আচ্ছা গেল একটা। তারপরে হলো আপনার কেউ যদি একটা জবাই ছুরি একা নিতে চায়, এর প্রমাণটা কি যে এটা যে অরিজিনাল যে স্প্রিং এর? হ্যাঁ মাত্র বারোশো টাকা। আচ্ছা কেজি হিসাবে মাত্র 200 টাকা। আচ্ছা আপনার 80 টাকা করে 150 টাকা। এখানে অনেকগুলো বটি সাজিয়ে রাখছেন, এই বটি গুলো আপনারা কিভাবে এখানে বিক্রি করতেছেন? এই বটি গুলো আমরা বেশিরভাগ এখন কেজি হিসেবে বিক্রি করি, 600 টাকা কেজি। 600 টাকা করে কেজি? ভাই এখানে দেখা যাচ্ছে কিছু চাপাটি আছে, এগুলো একটু সাদা। হ্যাঁ এগুলো আপনারা কিভাবে বিক্রি করছেন? প্রচুর ব্যথা পায়। হ্যাঁ তারপরে আরো আছে আপনার এই যে আরেকটা আছে, তাও হাতে ব্যথা পাওয়ার জন্য আমরা সিস্টেম ভালো করে দিয়েছি, এটা কখনো ছুটবে না। আচ্ছা ছুটবে না? এটার কি বলা হয়? এটার কি ছুরি বলা হয়? পাগলু। পাগলু ছুরি? হ্যাঁ এটা পাগলু বলা হয়। এই পাগলু ছুরি কত করে এগুলো বিক্রি করে? 350 টাকা। হ্যাঁ 350 টাকা। আচ্ছা আর এই যে দেখা যাচ্ছে এখানে কিছু রেতের ছুরি আছে। হ্যাঁ এই রেতের ছুরিগুলো আপনার এখানে কিভাবে বিক্রি করেন? রেতের ছুরিগুলো আমরা বিক্রি করি মাত্র 150 টাকা পিস। 150 টাকা পিস? হ্যাঁ 150 টাকা। আচ্ছা আর হলে আপনার এই যে আরেকটা আছে কসাইদের জন্য, এটা হলো সমিলে করার দিয়ে বানানো। সমিলি করার দিয়ে? আচ্ছা এটা হলো 200 টাকা পিস। 200 টাকা পিস? 200 টাকা। আচ্ছা আরো বিভিন্ন আইটেমের অনেক মালামাল আছে। আবার এই যে দাও আছে এখানে। হ্যাঁ দাওগুলো কিভাবে? 600 টাকা পিস। 600 টাকা পিস? আচ্ছা আর এই যে ছুরিটা আছে এটা? এটা হলো আপনার 550 টাকা পিস। 550 টাকা। এটা কিসের তৈরি ভাই? এটা হলো রেল স্প্রিং দিয়ে বানানো। রেল স্প্রিং এর? অরিজিনাল? অরিজিনাল একবার। গ্যারান্টি সহকারে? 100% গ্যারান্টি সহকারে। এটা এটার আপনারা কত প্রাইস রাখতেছেন? এটার হলো আপনার প্রাইস 550 টাকা। 550 টাকা? এটা দেখেন এটা থেকে কত। আচ্ছা হ্যাঁ দেখতে তো অনেক সুন্দর দেখা যাচ্ছে। আচ্ছা আরে ছুরিগুলো আপনার এই যে ছুরিগুলো রাখা যাবে 200 টাকা পিস। 200 টাকা পিস? অনেকে আছে বাসা বাড়িতে টুকটাক।